বন্ধুরা ফিরে আসলাম বিরতির পর। তো এখন আমাদের কাছে এই দেখছেন নতুন একটা জিনিস, সেটা দেখে অনেকেরই অনেক কিছু মনে হচ্ছে, এটা কি রান্না শো হবে না বিজ্ঞান ভিত্তিক শো হবে? সবাই মনে করবে যে ফিলিপস কোম্পানিটা খেলে কিছু হবে না, অন্যটা খেলে কিছু হবে। তো এটা অ্যাডভার্টাইজ না কোম্পানির, এটা আমরা জাস্ট দেখাবো, ঠিক আছে? তো তোমরা দেখো আমরা কি করছি কি না। তো সন্দীপ, এটাকে আমি ব্রেক করছি এখন। শব্দ ছিল, ফিলিপসের ফিলিপসগুলো অনেক ভারী আছে, সেটা থেকে প্রমাণ হবে। বন্ধুরা একটু আগেই দেখেছেন আমরা কাজগুলোকে ব্রেক করেছি, তো এখন কাজটা খাওয়া হবে সেটা দেখানো হবে। হ্যাঁ বন্ধুরা দেখুন, এটা হলো একটা বাল্বের টুকরো, আমি এখন এটা খাবো, আপনারা লক্ষ্য করুন। দেখুন সাউন্ড পাচ্ছেন, পুরো পার্লেজির মতো হয়ে যাচ্ছে। পার্লেজি অ্যাডভার্টাইজ করছি না কিন্তু, এখানে এতক্ষণ আপনারা দেখেছেন জাস্ট একটা ভাল্ব খেয়েছে, এখন আমরা দেখাবো এই পুরো ভাল্বটাকে কুশিয়ার যেরকম আমরা খেয়ে ফেলি দাঁত দিয়ে কামড়ে কামড়ে সেরকম খেয়ে দেখাবে। দেখুন বন্ধুরা, এখন আমি এই টিউবলেটটা খাবো, সেটা দেখবেন কুশিয়ারের মতো খেয়ে ফেলছে। এই দেখুন, আমরা গ্রামেতে অনেকেই কুশিয়ার এরকমভাবে মুখ দিয়ে ভেঙে খেয়ে ফেলি, শহরে সেটা হয় না, মেশিনের চাপার মাধ্যমে রস খেয়ে ফেলি। তো ও কুশিয়ারের মতোই কাজটাকে খাইয়ে দেখেছে। ঠিক আছে, এখন মুখ খুলে দেখাবে, দেখাও ক্যামেরা বন্ধু, আটটুক জুম করে দেখে দাও। দেখুন রেডি। তো বন্ধুরা তোমরা দেখলে আমি কাজ খেলাম এবং টিউবলাইটও খেয়েছে। তো এটা এখন কারণটা আমি ব্যাখ্যা করছি। তো বাল্ব বানানো হয় সিলিকা দিয়ে, সিলিকা মানে বালি, বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে বাল্বটা বানানো হয়। তো এটা যখন আমি চাপাচ্ছিলাম তখন এটা পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছিল বাল্বের মতো। তো এটা টেকনিক আছে, এরকম অনেক সময় অনেক দুর্গা পুজোতে, কালী পুজো এবং চড়ক পুজো অনেক জায়গাতে অনেক এমনও লোককে হায়ার করা হয় বিভিন্ন ক্লাবগুলোতে দেখানোর জন্য, এই খেয়ে ফেলছে সেই খেয়ে ফেলছে। হ্যাঁ টিভি তো দেখানো হতো, সাবাস ইন্ডিয়াতে এরকম দেখাচ্ছিল, টিউবলাইট খেয়ে ফেলছে কাট কাট করে। আমার অনেক এন্টারটেনমেন্ট শো আছে এখনো আমাদের নর্মাল চ্যানেলগুলোতে পাওয়া যায়, ক্যামেরার অনেক চ্যানেলে, তো সেগুলোতেও দেখানো হয় যে কাজ খেয়ে ফেলছে বা কাজ দিয়ে কিছু করছে, সুদ দিয়ে কিছু করছে, আগুন দিয়ে কিছু করছে, এগুলো ওখানে পাওয়া যায়। এটা বিজ্ঞান ভিত্তিক কাজ বানানো হয় সিলিকা দিয়ে, সিলিকা মানে বালি, বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে কাজকে তৈরি করা হয়। তো এটা তৈরি করা যে হয় এটা বালি, কিন্তু আমি যে এটা খেয়েছি এটা বালির মতো গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, এটা টেকনিক আছে। শুনতে আওয়াজটা মনে হচ্ছে বিস্কুট বা এরকম কিছু খাচ্ছে, এরকম কড়কড় কড়কড় আওয়াজ করছে। হ্যাঁ বন্ধুরা, আর এটা যে ধারটা এটা কম থাকে, তো এটা খাওয়ার একটা টেকনিক আছে। আমার দাদু তো কেটে যেতে পারে, দেখুন কোনো কাটার কিছু নেই, সন্ধি বলেছিল দেখানোর জন্য আমি দেখিয়েছি লাস্ট টাইম, সেটাই আমি দেখিয়েছিলাম সবাইকে, যে অনেকের মনে হবে যে ভিতরটা কেটে গেছে বা না জানি কি হয়েছে, তো সেটার জন্য বললাম যে আ করে দেখিয়ে দেবো। হ্যাঁ এটাই তো উদ্দেশ্য, হলো এটাই যে আপনার সচেতন হন এবং এগুলো ভাওতাবাজিতে যাতে পয়সা খরচ না করেন, এগুলোই আমাদের উদ্দেশ্য। আর কোয়েশ্চেন কিন্তু থাকবে এইসব ঘটনা থেকে, আজকে যে আমরা দেখালাম তিনটা এক্সপেরিমেন্ট এগুলো। তো
আমাদের যখন খিদে পায় তখন তো আমরা আগুন খেয়ে ফেলি, কাজ খেয়ে ফেলি। ও কিন্তু সেটা হ্যাঁ আই টিউবলাইট দেখে সেটা পাবে না যে নতুন সিনেমা টিউবলাইট আসছে সেটার কপি আমরা করেছি না, এটা সেটা কেনাই হয়েছিল। আচ্ছা ছোট্ট একটা বিরতি নিয়েছি, বিরতির পর আমরা ফিরে আসছি। সেই বিরতিতে দেখছি বিভিন্ন পরিস্থিতি।